হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে কোনো ব্রাইডাল না কোনো পার্টি মেকআপ না আজকে আমি অন্যরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো তো জন্মাষ্টমী কালকেই তো আজকে আমি তোমাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল নিজের ওপর একটা কৃষ্ণের লুক করে দেখাবো প্রথমবার ট্রাই করছি দেখো কেমন হয় আর কীরকম কী হচ্ছে অবশ্যই কিন্তু পরে কমেন্ট করে আমাকে জানাবে চলো আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে পুরো মুখটাকে ক্লিন করে নিয়ে দেন আমি অ্যাপ্লাই করেছি একটা মশ্চারাইজার একটা সিরাম মশ্চুরাইজার দেন আমি অ্যাপ্লাই করেছি পিএসসি মশ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে এখানে দেখো আমি ইউজ করেছি পিএসসির কনসিলার প্যালেট থেকে একটা হোয়াইট কালারের কনসিলার পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি নেয়ার পর হালকা হাতে আমি ব্লেন্ড করব পুরো দেখো মুখে ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিলাম দেন একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে সেটাকে ব্লেন্ড আউট করে দেন আবারও একটু হাইলাইট করছি একটা হোয়াইট কালার দিয়েই এরপর আবারও হাইলাইটারটাও আমি ব্লেন্ড আউট করে নিলাম খুব হালকা হাতেই করতে হবে ঘষে ঘষে করলে কিন্তু পুরো হোয়াইট কালারটা উঠে যাবে এরপর একটা স্কাই ব্লু কালার নিয়েছি নেয়ার পর আমি সাইডে কন্টোর টাইপের করে নিচ্ছি সেটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিয়ে একটু ডিপ যে ব্লুটা ছিল সেটাও আমি কন্ট্রোল হিসাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম এরপর একটা আই শাডো প্যালার থেকে একটা স্কাই কালার নিয়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে স্কাই কালারটা ভালো করে বোঝা যায় তার জন্যই তো সারা মুখে নীল করা যেত কিন্তু আমি নীল করলাম না এইভাবে একটা হাইলাইট একটা ব্লু হোয়াইটের মধ্যে একটা রাখতে চেষ্টা করলাম তো মোটামুটি আমি কন্ট্রোল টাইপেরই করে নিচ্ছি ওই ব্লু কালারটা দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে দেন একটা মোটা ব্রাশ দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি যেখানে সাদা সাদা অংশ সেখানের সাথে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়ে যাতে ভালো করে মিশে যায় কোনো লাইন না থাকে নোসটাকেও কন্ট্রোল করে নিচ্ছি ব্লু কালার দিয়ে দেন আই ম্যাজিকের এই প্যালেট থেকে ব্লাশার প্যালেট থেকে ব্লাশ করে নিলাম এটা পিঙ্ক কালার দিয়ে ব্লাশটা করেছি আর পাউডার দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো সেট করে নিচ্ছি যে সমস্ত জায়গায় হাইলাইটারটা রয়েছে সেখানে এরপর হাইলাইট করছি আমার মোটামুটি বেসটা ক্রিয়েট হয়ে গেছে আই মেকআপ করছি সেম যে কালারটা কৃষ্ণের হয় সেরকম কালার দিয়ে আজকে আই মেকআপটা করছি প্রথমে একটা ব্লু কালার দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে ক্রিস লাইনটা করার পর হালকা হাতে ব্লেন্ড করে এবং আই কর্নারে একটু ডিপ ব্লু কালার দিয়ে সেটাকেও ব্লেন্ড আউট করছি ফ্রন্টে আইফোনটা সেখানে একটা হোয়াইট কালার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে এরপর গ্রিনিশ ব্লু সাইডও দিয়ে সেটাকে আমি ব্লেন্ড আউট করলাম দেন একটুখানি সিমারি কালার ইউজ করেছি এটা হোয়াইট কালার সীমা দেন একটা সিলভার সিমার ইউজ করেছি সেটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে দিলাম সিমার কালারটা ভালো লাগানোর পর এরপর চলে আসলাম এরপর চলে আসলাম লাইনারে লাইনারটা বেশ টানা টানা করে পড়লাম টানা করে পরার পর নিচটে একটু ব্লেন্ড আউট করছি ব্ল্যাক কালারের শেডো দিয়ে আর নিচে কিন্তু কোনো রকম আমি কাজল পরবো না এরপর হোয়াইট কালারের কাজল পরে নিচ্ছি হালকাভাবে খুব বেশি ডিপ করব না আইব্রো করে নিচ্ছি একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্পে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখানে দেখো সিলভার পিগমেন্ট নিয়েছি যেটা সুইস বিউটি ছিল আঙুলের সাহায্যেই চোখের ওপর লাগিয়ে নিচ্ছি যাতে বেশ গ্লসি এবং অ্যাট্রাকটিভ দেখা মাছ পরে নিলাম সুইস বিউটিরই মাস্কারা দিয়ে নিচটাতেও ভালো করে অ্যাপ্লাই করে দিলাম এরপর একটা ল্যাশ পরে নিলাম লিপস্টিক পরছি সুইস বিউটির লিপস্টিক দিয়ে একটা রেড কালারের লিপস্টিক পরেছি আজকে এরপর একটা নিউট কালার দিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে দিলাম লুকটা কিন্তু একদম ক্রিয়েট করে ফেলেছি এরপর আমার ঘরে যা জুয়েলারি ছিল মোটামুটি পরেছি তিলক পরে নিলাম মাঝখানে রেড দিয়ে একটা তিলকের দাগ টেনে নিলাম ব্যাস একদম কিন্তু লুকটা ক্রিয়েট করে ফেলেছি এই যে ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও লুকটাতে আদৌ করতে পেরেছে কি না সেটাও জানিও আর আমাকে কেমন লাগছে লুকটাতে অবশ্যই জানিও তো একেবারে নতুনত্ব একটা কিছু ট্রাই করলাম প্রথমবার নিজের ওপর এর আগে তোমাদের সাথে বিভিন্ন রকম সেলফ মেকআপ দেখিয়েছি তবে এই কৃষ্ণের মেকআপ টাইম ফার্স্ট ক্রিয়েট করলাম তো অবশ্যই জানিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করো পেজটাকে ফলো করে নিও